ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকে আমরা এই ভিডিওতে আরও একটি আইসিডিএসের কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো যেখানে আপনারা দেখতে পাবেন পুরো কোশ্চেন পেপারটি এবং কী কী কোয়েশ্চেন এসেছিলো সেই সম্পর্কেও আমরা কিন্তু আলোচনা করবো এবং প্রত্যেকটি কোয়েশ্চানের সঠিক উত্তর আমরা আজকে আপনাদেরকে শেয়ার করব তো তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওটি আজকে আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়মিত বিভিন্ন চাকরির নোটিফিকেশান আপনাদেরকে শেয়ার করি এবং তাছাড়া আইসিডিএসের বিভিন্ন ক্লাস আমরা কিন্তু করিয়ে থাকি এবং এই চ্যানেলে আপনারা প্রচুর পরিমাণে আইসিডিএসের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার পেয়ে যাবেন আমাদের চ্যানেলে প্লে লিস্ট বানানো রয়েছে আইসিডিএসের সেখান থেকে নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন আজকে আমরা যে কোশ্চেন পেপারটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি কয়েক মাস আগেই হয়েছে পশ্চিমবঙ্গে আইসিডিএস কোয়েশ্চেন পেপার ঠিক আছে তো এখানে আমরা যেসব সাবজেক্টের কোশ্চেন পেপার আলোচনা করবো সেটা হচ্ছে জিকে রচনা এবং বিপরীত শব্দ অর্থাৎ সেই কোশ্চেন পেপারে এই চার তিনটি সেকশান থেকে কিন্তু কোশ্চেন এসেছিল জি কে রচনা থেকে এবং বিপরীত শব্দ থেকে তো চলুন সেই কোশ্চানে কী কী কোয়েশ্চেন এসেছিলো সেটা আমরা একটু দেখে নিই প্রথম যে প্রশ্নটি এসেছিলো সেটা এসেছিলো জেনারেল নলেজ থেকে তো দেখুন প্রশ্নে বলা হচ্ছে মিনামাটা রোগ কেন হয় তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে পারদের বিষক্রিয়ার জন্য পারদের বিষক্রিয়ার জন্য মিনামাটা রোগ হয় এরপর দেখুন জেনারেল নলেজ থেকে দ্বিতীয় যে প্রশ্নটি এসেছিল সেটা হচ্ছে ভিটামিন এ এর রাসায়নিক নাম কী তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে রেটিনল ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এরপর দেখুন জেনারেল নলেজ থেকে তিন নম্বর যে প্রশ্নটি এসেছিল সেটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান এরপর দেখুন যে প্রশ্নটি এসেছিল পরবর্তী সেটা হল এনিমিয়া রোগ কিসের অভাবে হয় তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে লোহিত রক্তকণিকার অভাবে এনিমিয়া রোগ হয় লোহিত রক্ত কণিকার অভাবে এরপর দেখুন পরবর্তী যে প্রশ্নটি এসেছিল হু এর পুরো নাম কি। এই প্রশ্নটি কিন্তু আইসিডিএসের বিভিন্ন জায়গাতে এসেছে তাই এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এবং আশা করি আপনারা সবাই জানেন হু এর পুরো নাম কী তো হু এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ঠিক আছে বানানটা সঠিকভাবে লিখলে আপনারা কিন্তু পুরো নাম্বার পাবেন ভুল বানান লিখলে কিন্তু আপনাদের নম্বর কেটে দেওয়া হবে ঠিক আছে এরপর দেখুন পরবর্তী প্রশ্নে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম কি। তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি ঠিক আছে এরপর দেখুন পরবর্তী প্রশ্নে ডু অর ডাই কার উক্তি ঠিক আছে কর অথবা মর এই উক্তিটি কে বলেছিলেন তো এটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে মহাত্মা গান্ধী ঠিক আছে ডু আর ডায় এই উক্তিটি করেছিলেন মহাত্মা গান্ধী এরপর দেখুন পরবর্তী প্রশ্নে গুরুদেব নামে কে পরিচিত তো এটা আশা করি আপনারা সবাই জানেন গুরুদেব নামে যিনি পরিচিত তার নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলা হয় ঠিক আছে এরপর দেখুন পরবর্তী যে প্রশ্নটি এসেছিলো সেটা হচ্ছে পোলিও টিকা প্রথম কে আবিষ্কার করেছিলেন অর্থাৎ পোলিও রোগের যে টিকা সেটা আবিষ্কার করা হয় কার দ্বারা সেই যে যার দ্বারা আবিষ্কৃত হয়েছিল তার নাম এখানে বলতে হবে তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে জোনাস এডওয়ার্ড সল্ক ঠিক আছে পুরো নামটি আপনাকে লিখতে হবে জোনাস এডওয়ার্ড সল্ক পোলিও রোগের টিকা আবিষ্কার করেছিলেন ঠিক আছে পোলিও ভ্যাকসিন এরপর দেখুন কোন মশার দ্বারা ম্যালেরিয়া রোগ হয় ঠিক আছে কোন মশার দ্বারা ম্যালেরিয়া হয় তো এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হলো এনোফিলিস মশার দ্বারা ঠিক আছে এনোফিলিস মশার দ্বারা ম্যালেরিয়া রোগ হয় এরপর দেখুন মানব দেহের সবচেয়ে শক্ত অঙ্গ কোনটি ঠিক আছে মানব দেহের সবচেয়ে শক্ত অঙ্গ কোনটি তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে দাঁত আমাদের দাঁত হচ্ছে মানব দেহের সবচেয়ে শক্ত অঙ্গ ঠিক আছে এরপর দেখুন পরবর্তী যে প্রশ্নটি এসেছিল সেটা হচ্ছে দুয়ারে কয়টি ব্লক আছে তো বন্ধুরা আপনাদেরকে বলতে ভুলে গেছি এই যে প্রশ্নটি আপনি আমি আপনাদেরকে শেয়ার করছি এটা হচ্ছে আলিপুর দুয়ারের আইসিডিএস হেলপার পরীক্ষার একটি কোশ্চেন পেপার আলিপুর দুয়ারে কয়েক মাস আগেই কিন্তু একটি হেলপারের এক্সাম হলো তো সেই এক্সামের যে কোয়েশ্চেন পেপার সেটা কিন্তু এটা আপনারা যে যে জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সবার জন্যই কিন্তু এই কোয়েশ্চেন পেপারটি গুরুত্বপূর্ণ কারণ আইসিডিএসে যেসব জায়গা থেকে রিজেনাল যেসব পরীক্ষা হয়ে থাকে সেই কোশ্চেনগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আবার জিজ্ঞাসা করা হয় তাই আইসিডিএস সংক্রান্ত যতগুলো আপনারা কোশ্চেন পেপার পাচ্ছেন সমস্ত কোশ্চেন পেপার থেকে যে সমস্ত কোশ্চেন আপনারা পাচ্ছেন প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু যে কোনো জায়গার আইসিডিএসের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে ওই কোশ্চেনগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে বারবার জিজ্ঞাসা করা হয় তো দেখুন আলিপুর দুয়ারে কয়টি ব্লক আছে তো দেখুন আলিপুর দুয়ারে টোটাল ছটি ব্লক আছে ঠিক আছে এরপর দেখুন লাইফ ডিভাইন কার লেখা লাইফ ডিভাইন কার লেখা তো দেখুন এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শ্রী অরবিন্দ ঘোষ শ্রী অরবিন্দ ঘোষ লিখেছেন লাইফ ডিভাইন এরপর দেখুন পরবর্তী প্রশ্ন যেটি এসেছিল ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি কে তো দেখুন ভারতীয় ভারতের যে সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতির নাম হল শরদ অরবিন্দ বোবদে ঠিক আছে শরদ অরবিন্দ ববদে হলেন ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি ঠিক আছে এরপর দেখুন পরবর্তী প্রশ্নে ব্যাংকিং সেক্টরে এনপিআই এর ফুল ফর্ম কি। অর্থাৎ ব্যাংকিং সেক্টরে এনপিআই এর পুরো নাম কী তো দেখুন এনপিআই শব্দের পুরো নাম হচ্ছে নন পারফর্মিং ইনভেস্টমেন্ট ঠিক আছে তো এরপরে দেখুন জেনারেল নলেজ থেকে যেসব কোয়েশ্চেন এসেছিল আপনাদেরকে বললাম এরপরে রচনা থেকে কী কী প্রশ্ন এসেছিলো আপনাদেরকে দেখুন বলে দিচ্ছি প্রথম যে প্রশ্নটি এসেছিলো সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প থেকে রচনা লিখতে বলা হয়েছিল এবং দ্বিতীয় যে প্রশ্নটি এসেছিলো সেটা হচ্ছে স্বাধীন ভারত অথবা আমার ভারত মহান এই টপিক থেকে রচনা লিখতে বলা হয়েছিল ঠিক আছে এরপরে দেখুন রচনার পরে যেসব প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে বিপরীত শব্দ যেহেতু এই কোয়েশ্চেন পেপারটি হচ্ছে হেল্পারের জন্য সেই জন্য এখানে বিপরীত শব্দ অনেক সহজ সহজ এবং আপনারা বুঝতেই পারছেন পুরো কোশ্চেন পেপারটি অত্যন্ত সহজ এসেছিল তো চলুন বিপরীত শব্দ থেকে যেসব প্রশ্ন এসেছিলো আপনাদেরকে একের পর এক আমি বলে দিচ্ছি দেখুন প্রথম যে প্রশ্নটি এসেছিল সেটা হচ্ছে মর্নিং মর্নিং শব্দের বিপরীত শব্দ কি হবে তো সবাই আপনারা বুঝতে পারছেন উত্তরটি কী হবে মর্নিং শব্দের বিপরীত শব্দ হচ্ছে ইভিনিং বানান সঠিক লিখলেই পুরো নাম্বার বানান ভুল লিখলে কিন্তু নম্বর পুরোই কেটে দেওয়া হবে ঠিক আছে এরপর দেখুন পরবর্তী প্রশ্ন লাইট লাইট শব্দের বিপরীত শব্দ কি হবে লাইট শব্দের বিপরীত শব্দ হলো ডার্ক এরপর দেখুন পাস পাস শব্দের বিপরীত শব্দ কি হবে পাস শব্দের বিপরীত শব্দ ফেল পাস ফেল ঠিক আছে এরপর দেখুন ডে ডে শব্দের বিপরীত শব্দ হলো নাইট ডে শব্দের বিপরীত শব্দ নাইট এরপর লাস্ট শব্দের বিপরীত শব্দ কি হবে তো দেখুন এই শব্দের বিপরীত শব্দ হলো ফার্স্ট এই বানানটা কিন্তু এফআইআরএসটি হয় অনেকে লাস্ট থেকে ফার্স্ট বলে থাকেন কিন্তু টি হবে না এফআইআরএসটি ফার্স্ট ঠিক আছে তো এই সঠিক উত্তর সঠিক বানান লিখলেই কিন্তু পুরো নম্বর পাওয়া যাবে আর যদি ভুল বানান লেখা হয় তাহলে কিন্তু নাম্বার পুরো জিরো তো বন্ধুরা এখান থেকে আমরা কমপ্লিট ডিসকাস করলাম আলিপুর দুয়ারে কয়েক মাস আগে যে আইসিডিএস হেল্পারের পরীক্ষা হয়েছিল সেই কোশ্চেন পেপারটি আমি আপনাদেরকে শেয়ার করলাম এখান থেকে আপনারা যে সমস্ত কোশ্চেনের উত্তর আপনারা জানেন না সেগুলো আপনাদের নোটসের খাতায় সেগুলো নোট করুন এবং ভালোভাবে সেই কোশ্চেনগুলো প্রিপারেশন নিন তো বন্ধুরা আইসিডিএস যে কোনো জায়গায় কোশ্চেন হোক না কেন আপনারা যেখান থেকেই কোশ্চেন পাবেন সেই কোশ্চেনগুলো ভালোভাবে প্রিপারেশান নিন কারণ আইসিডিএস পরীক্ষায় সেই সব কোশ্চেনগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করা হয় বারবার তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন এবং যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেল জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ